অনেক মজা করছে এই বিষয়টা নিয়ে, ও ভাবতেই পারেনি। আবার ওই ঢাকা ধানমন্ডি নবাব ভাইয়ের বাসায় গেছিলাম, এও একই কথা, ভাবছিলাম কত মোটা গাটা হইব, জোয়ান তাজা মানুষ হইব, এ দিয়ে একটা পুচকি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করতেছি সবাই অনেকরকম ভালো আছেন। ভিউয়ার্স, ভিডিও শুরুতে একটি ভিডিও ক্লিপ দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। আজকের এই ভিডিওটি দেখে আপনারা সতর্ক হতে পারবেন, কারণ হচ্ছে কিছু কিছু সুন্দরী মহিলারা তারা টাকার জন্য এতটা নিচে নেমে এসে আপনারা বুঝতেও পারবেন না বা আপনারা ধারণাও করতে পারবেন না তারা টাকার জন্য কী কী করতে পারে। এই ধরনের মেয়েরা টাকার জন্য মানুষের বাসা পর্যন্ত চলে যায় আর গিয়ে কীভাবে তাদের কষ্টের উপার্জিত টাকা তারা কীভাবে নিয়ে আসে আর কীভাবে তারা পটায় ছেলেদেরকে, শুরুর আগে সেই ভিডিওটা দেখে সেই ভিডিওটা আর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ ভিডিও নিচে থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। সাবধানে থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা, একটা দুটা কুচি হয়, তিনটা কুচি হয় না, অনেক সুন্দর লাগে আমাদের, অনেক মজা করছে এই বিষয়টা নিয়ে। ও ভাবতেই পারেনি। আবার ওই ঢাকা ধানমন্ডি নবাব ভাইয়ের বাসায় গেছিলাম, এও একই কথা, ভাবছিলাম কত মোটা গাটা হইব, জোয়ান তাজা মানুষ হইব, এ দিয়ে একটা পুচকি। অন্য দেখল মিলাইলেন, কেন্দ্রে তো মার গল্প করব। তোরে আমি দিয়ে দিই স্যালাইন শেষ হয়েছিল, স্যালাইন শেষ হয়ে আবার হোয়াটেক দিচ্ছে, রক্ত ফিরে গেছে। ব্যবহার করে না এক দুই একদিন, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, দুই একদিন পরিষ্কার থাকতে হবে, ব্যবহার করলো ভালো করে পরিষ্কার করতে হবে। মুখের দেখানোর আয়না যে সেটাও আলাদা, তারপর মাথার চিউনি আলাদা,
আমি যে গেলাসে পানি খাই, যে জগে পানি খাই, এটা আমার আজকাল নতুন নয়, এটা আমার ছোট, আমার মা ওই গেলাসে না পানি না না খাই বলে। এগুলো না না, যেমন একটা বিষয় হইলো আজকাল অসুস্থ না হইলো, যে কোনো জিনিস যেভাবে সরে যাবে।